আমাদের বড় মাঠে আমাদের একটা ঐতিহ্যবাহী মাঠ এই মাঠে আমরা ছোটবেলা থেকে এইখানেই আমাদের ঈদের জামাত হয় দুই ঈদের একটা ঈদুল ফিতর আর একটা হলো কোরবানির ঈদ অতএব এবারেও আমরা যথাযথভাবে আগে থেকে আমরা প্রস্তুতি নিয়েছি যদিও ওয়েদার আমাদের জন্য একটা খুব ভালো ছিল না যে কোনো সময় ঝড় বৃষ্টি হতে পারে তারপরেও আমরা আমাদের এই ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা আমাদের এই বড় মাঠে এবার ঈদের জামাত যাতে হয় সেইভাবে আমাদের প্রস্তুতি কমপ্লিট আমরা আশা করি ইনশাল্লাহ যথাসময়ে আমাদের এখানে ঈদগাহ আটটার সময় এই মাঠে নামাজ হবে এর পরবর্তী পর্যায়ে আমাদের বড় মসজিদ যেখানে আমরা দ্বিতীয় জামাত সেখানে হবে এছাড়াও আমাদের খালিশপুর দৌলতপুর এবং খুলনা দিয়ে 447টি মসজিদ আছে কম বেশি সমস্ত জায়গায় এই নামাজ ঈদের জামাত হবে এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার هيد 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 هيد